এবার রীতিমতো লিটন দাস ও তার বউকে নিয়ে বাজে নিউজ করায় খেলা জগৎকে দুই দিলেন লিটন দাস নিজেই। লিটন দাস আইপিএলের মাঝপথে ইমার্জেন্সি কারণ দেখে চলে আসেন আইপিএল সেটে বাংলাদেশে, আর এরপর থেকে বিভিন্ন সংবাদ মাধ্যমে লিটন দাসকে দোষ দিয়ে অনেক নিউজ করা হয় এবং অনেক রিপোর্টার লিটন দাসের সমালোচনা করে অনেক নিউজ করেছেন। তাদের মধ্যে গতকাল খেলা জগৎ একটা নিউজ প্রকাশ করেন, যে নিউজের টাইটেলটা এরকম লেখা ছিল, মেডিকেল ইমার্জেন্সি নয় বউয়ের টানে আইপিএল ছেড়েছেন লিটন। আর খেলা জগতের এমন নিউজ দেখে তাদের উপর খেপে গিয়ে লিটন দাস সরাসরি তার ফেসবুক পেজ থেকে একটি পোস্ট করেন, যে পোস্টে তিনি লেখেন, প্রিয় সাংবাদিক, আপনাদের উপর পূর্ণ সম্মান রেখে বলতেছি, আপনারা দয়া করে কোনো কিছু নিশ্চিত না হয়ে শুধুমাত্র কল্পনার জগতে বাস করে নিউজ করবেন না। এই খবরটি পুরোপুরি বানোয়াট, মানুষের ব্যক্তিগত জীবনকে সামান্য কিছু টিআরপির জন্য সবার সামনে হাস্যকরভাবে তুলে ধরবেন না। দিন শেষে আপনারা হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকুন এবং সুস্থ মন মানসিকতার হয়ে সুন্দর এবং সত্য খবর মানুষের সামনে তুলে ধরুন।